সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা গ্রেফতার হওয়ার পর দক্ষিণ আফ্রিকার কিছু অংশে গত কয়েকদিনে লুটতরাজ চলছে। এই বিক্ষোভ আর সহিংসতায় সেখানে থাকা ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের শিকার হয়ে ব্যবসার মারাত্মক ক্ষতি হয়েছে 200-এরও বেশি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের। অনেকের প্রতিষ্ঠিত ব্যবসার প্রায় শতভাগই ধ্বংস হয়ে গেছে। কোয়াজুলু নাটাল ও গ্যাওটেং প্রদেশের অন্তর্গত অধিকাংশ দোকান ও গুদামে গত কয়েকদিনে চলেছে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। সেসব এলাকায় বাংলাদেশি মালিকানাধীন দোকানপাট সহ অন্যান্য দোকানও পড়েছে বিক্ষোভকারীদের রোষানলে। দোকানের সাথে সাথে অনেকের বাড়িতেও ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। অনেকেই সাময়িকভাবে আশ্রয় নিয়েছেন পরিচিত কারো না কারো বাসায়। বাংলাদেশিদের সংগঠনের দেয়া তথ্য অনুযায়ী গত কয়েক বছরে কেপটাইন, প্রিটোরিয়া, জোহানেসবার্গ ও ব্লুমফন্টেইনে অভিবাসী বিরোধী হামলারও শিকার হয়েছেন বাংলাদেশিরা। একদিকে দাঙ্গা, অন্যদিকে করোনার চোখ রাঙানি। দক্ষিণ আফ্রিকায় গত এক মাসে 28 জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এই 28 জনের মধ্যে অধিকাংশই করোনা আক্রান্ত হয়ে 2 জন ডাকাতের গুলিতে খুন হয়েছেন। বর্তমানে শতাধিক বাংলাদেশি নাগরিক করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার শ্রম শক্তির শতকরা 32 ভাগই বেকার। দেশটির প্রেসিডেন্ট গ্রেফতার ও কারাদণ্ড দেওয়ার ফলে দেশটিতে হওয়া সাম্প্রতিক বিক্ষোভ এই পরিস্থিতিকে আরও জটিল করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। চলমান অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে আনতে সারা দেশে 25,000 সেনা মোতায়েন করেছে দেশটির কর্তৃপক্ষ। রাকিব হাসান, সাদাকালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।